সুস্থ থাকতে চাই রোগ প্রতিরোধের ক্ষমতা প্রকৃতির ভেষজ গুণ সমৃদ্ধ ডাটা গুঁড়ো মশলা রান্নার নিত্য প্রয়োজনীয় উপাদান হলুদ লঙ্কা ধনে জিরেতে আছে সেই প্রতিরোধ ক্ষমতা থাকে যদি ডাটা জমে যায় রান্নাটা ইউটিউব চ্যানেল ডাটার রান্নাঘরে দেখুন সেরা সেরা লড়াই যোগাযোগ করুন 8481022368 এ নমস্কার আমি সুজাতা পাল আমি বাগুইআটিতে থাকি আমি এখন চলে এসেছি ডাটার রান্নাঘরে তো আমি এখন বানাবো মুড়ি ঘণ্ট তো মুড়ি ঘণ্ট বানাতে গেলে কি কি উপকরণ লাগে আমি সেগুলো আগে দেখিয়ে দিচ্ছি মুড়ি ঘণ্ট বানাতে গেলে লাগবে প্রথমে মাছের মাথা যেটা রুই মাছ হোক আর কাতলা মাছ হোক যে কোনো মাছের মাথা দিয়েই একটা মুড়ি ঘণ্টটা বানানো যায় তো আমি আজকে এখানে নিয়েছি রুই মাছের মাথা তো আর কি কি উপকরণ লাগবে সেগুলো বলে দিই প্রথমেই বলে দিই আমি আমার রান্নাঘরে সবসময় ডাটার গুঁড়ো মশলা ইউজ করি তো এবার লাগবে আমার গোবিন্দভোগ চাল আমি গোবিন্দভোগ চাল 200 গ্রাম চাল ভিজিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখে জলটা ঝরিয়ে রেখেছি লাগবে এখানে আলু ডুমডুম করে আমি আলু কেটে রেখেছি পেঁয়াজ কুচি লাগবে টমেটো কুচি লাগবে আর লাগবে মশলার মধ্যে হলুদ পাউডার লঙ্কা পাউডার জিরে পাউডার ধনিয়া পাউডার ফোড়নের জন্য লাগবে গোটা জিরে গোটা শুকনো লঙ্কা 2 তেজপাতা দালচিনি আর এলাচ নিয়েছি ছোটো এলাচ 3 আর আছে লবঙ্গ আর গোলমরিচ লাগবে সর্ষের তেল তো আমি এবার রান্নাটা শুরু করি প্রথমে আমি মাছটা ভেজে নেব মাছের মাথাটা আমি আগে ভেজে নেব সর্ষের তেলই আমি বানাবো তেলটা গরম হোক গরম হলে তারপর মাছের মাথাটা দেব আমি তেলটা অনেক গরম হয়ে গেছে আমি এবার মাছের মাথাটা দিয়ে দিচ্ছি একটু ভালো করে ভাজতে হবে না হলে মাছের আস্তে গন্ধ হবে মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে আমি এবার মাছটা তুলে রাখছি এবার এর মধ্যে আমি আরো বেশ কিছুটা তেল দিচ্ছি দিয়ে এবার আমি ফোড়নগুলো দিচ্ছি প্রথমে গোটা জিরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা 2 তেজপাতা এখানে এলাচ লবঙ্গ দারচিনি একটু গোলমরিচ আছে এগুলো আমি দিয়ে দিলাম এবার দেব আলু আলুটা একটু ভাজা ভাজা হবে আগে একটু ভেজে নিই হয়ে
হয়ে গেছে আলুটা ভাজা, এর মধ্যে আমি এবার দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার আমি এর মধ্যে দিচ্ছি আদা রসুন বাটা। এরপর আমি দেব হলুদ পাউডার, লঙ্কা পাউডার, জিরা পাউডার, ধনিয়া পাউডার। এবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, ঢেকে দিলে মশলাটা একটু ভালো করে কষা হবে, টমেটোটা নরম হয়ে যাবে। আমি এখানে 2 মিনিটের মতো আমি ঢেকে রাখছি। হয়ে গেছে, আমি এবার ঢাকনাটা খুলে একটু নেড়ে দেব, দিয়ে এর মধ্যে আমি চালটা দিয়ে দেব। গোবিন্দভোগ চালটা আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে জলটা ছেঁকে রেখেছি, এখন এবার এটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে কষতে হবে। ভালো করে এইভাবে কষতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন। দিচ্ছি 2 চামচ চিনি। গ্যাসটা কমিয়ে দিয়ে এবার একটু আরো একটু এর মধ্যে জল দেব। জলটা আমি অল্প অল্প করে 2 বা 3 বার করে দেব, একবারেই পুরো জলটা দেব না। এবার কিছুক্ষণ আমি এটাকে ঢেকে দেব, 5 মিনিট ঢেকে দেবো। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে আরও একটু জল দেব। এবার ঢাকনাটা খুলে এর মধ্যে আরও একটু জল দেব। এখানে আমি গরম জল নিয়েছি, গরম জল দিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে গোবিন্দভোগ চালের।
আর মশলার আরো একটু জল লাগবে। এবার এর মধ্যে আমি মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে আমি গরম মশলা পাউডারটা দিয়ে দিচ্ছি। এইভাবে আমি 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব, আঁচটা কম করেই থাকবে। এরকম 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলবো। হয়ে গেছে, আমি এবার ঢাকনাটা খুলছি। খুব সুন্দর হয়েছে, সব সিদ্ধ হয়ে গেছে, রেডি হয়ে গেছে মুড়ি ঘণ্ট। আমি এবার একটা প্লেটে গ্যাস অফ করে দিলাম। সুন্দর হয়েছে, এত সুন্দর গন্ধ বেরিয়েছে, দেখতেও সুন্দর হয়েছে। রেডি হয়ে গেছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট, দেখতে সুন্দর হয়েছে, গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। রেডি হয়ে গেছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট। যদি আমার এই রান্না ভালো লেগে থাকে, সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। সুস্থ থাকতে চাই, রোগ প্রতিরোধের ক্ষমতা, প্রকৃতির ভেষজগুণ সমৃদ্ধ ডাটা গুঁড়ো মশলা, রান্নার নিত্য প্রয়োজনীয় উপাদান হলুদ লঙ্কা ধনে জিরেতে আছে সেই প্রতিরোধ ক্ষমতা, থাকে যদি ডাটা জমে যায় রান্নাটা। ইউটিউব চ্যানেল ডাটার রান্নাঘরে দেখুন সেরা সেরা লড়াই। যোগাযোগ করুন 8481022368।